আসসালামু আলাইকুম আমি উম্মে নিলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ছিট রুটি বা ছিটা পিঠা তৈরি করে দেখাবো একটু আধুনিকভাবে আজকের এই রেসিপিতে আপনি পারফেক্ট ছিটা রুটি বা ছিটপিঠা তৈরি করে নিতে পারবেন যে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন দুই তিন দিন পর্যন্ত আর যখনই খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করে মাইক্রো ওভেনে এক মিনিটের মতো গরম করে পরিবেশন করতে পারবেন আবারও পুনরায় একেবারে টাটকা পিঠার মতোই নরম হবে এখানে চিনি চিনিগুঁড়ার চাল নিচ্ছি এক কাপ পোলাওয়ের যে কোনো সুগন্ধি চালই নেওয়া যাবে অর্থাৎ যে কোনো আতপ চাল দিয়ে এই পিঠা তৈরি করা যাবে এই চাল ভালো মতো ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে ছয় ঘন্টা বা সারা রাত আপনি চাইলে সকালে ভিজিয়ে দুপুর বিকেল বা রাতেও পিঠা তৈরি করে নিতে পারেন তো ছয় ঘন্টা পর চালগুলো পানি থেকে ছেঁকে নেব চালগুলো পানি থেকে ছেঁকে নিচ্ছি আপনাদেরকে পানির সঠিক একটা পরিমাপ দেওয়ার জন্য আপনি চাইলে সরাসরি ব্লেন্ডার জারেও চালগুলো তুলে নিতে পারেন পানি ঝরিয়ে নেওয়া এই চালের মধ্যে দিব একটা মাঝারি সাইজের ডিমের সাদা অংশ আমি যা যা ব্যবহার করছি ঠিক ঠিক তাই ব্যবহার করলে আপনিও খুব ভালো রেজাল্ট পাবেন অনেকেই রুটি বা রুটি তৈরি করলে দেখা যায় শক্ত হয় বা রাবারই হয় তো এই সব সমস্যার সম্মুখীন হতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা আমি প্যাকেটে সাদা আটা ব্যবহার করছি তবে কেউ চাইলে ময়দাও দিতে পারেন রান্না করা নর্মাল ভাত দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা এক মুঠো এবার এই সব কিছু একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে এর জন্য আমি একবারে সব পানি দিচ্ছি না একবারে সব পানি দিলে ভালো মতো ব্লেন্ড হবে না এর জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আগে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব তারপর আস্তে আস্তে বাকি পানি অ্যাড করব আমার এই ব্যাটার তৈরি করতে সব মিলে পানির পরিমাণ লাগবে দুই কাপ ব্লেন্ড করার সময় আমি অল্প অল্প করে কয়েকবার পানি দিয়েছি আর সব মিলে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি আর এখন এই রকম ঘনত্ব আছে তো এই ঘনত্ব থাকলে পিঠাটা একটু শক্ত হবে এর জন্য আমি আরও বাকি যে পানিটা আছে দুই কাপের মধ্যে সে পানিটা আমি অ্যাড করে দিচ্ছি আবারও একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। তাহলেই পিঠা তৈরির জন্য ব্যাটার সম্পূর্ণভাবে রেডি ট্র্যাডিশনালি এই পিঠা তৈরির জন্য হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে শেপ দেওয়া হয় এর জন্য এই পিঠার নাম ছিটা রুটি তবে আজকে আমি আধুনিক উপায়ে এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলের মুখটা আমি ফুটো করে নেব যার সাহায্যে এই পিঠার শেপ দেবো তো আমি এর জন্য এখানে একটা পিন নিয়েছি পিন দিয়ে আমি ফুটো করছি তবে আপনারা যে কোনো পিনের সাহায্যে ফুটো করে নিতে পারেন আর খুবই সহজেই ফুটো করা যায় মুখোটা আমি বোতলের মুখের সাথে আটকায় নিচ্ছি এতে করে আরও সহজে ফুটো করা যাবে তো কেউ চাইলে তিনটে ফুটো করতে পারেন বা পাঁচটা সাতটা যার যেভাবে ভালো লাগে সেভাবে ফুটো করে নিতে পারেন আর এক একটা ফুটোর দূরত্বটা একটু রেখে ফুটো করলে ভালো হয় এবার এই বোতলের মধ্যে ব্যাটার ঢেলে নিয়ে পিঠা তৈরি করার পালা বোতলে ভরার সময় যদি মনে হয় ব্যাটারে ভাতের বা চালের কোনো বড় দানা আছে তাহলে অবশ্যই তার চেলে তারপর বোতলে ভরাতে হবে আমি যেহেতু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এর জন্য আমার চালার কোনো দরকার পড়ে নাই তো এখানে একটি ফ্রাইং প্যানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এ পর্যায়ে আসলে বলার কিছু নেই বোতলটা ওপর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিলে ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি হয়ে যাবে আর এই পিঠা হতে খুব বেশি সময় লাগে না চুলার জাল মিডিয়াম বা হাই ফ্লেমে রেখেই করতে পারবেন কোনো সমস্যা নেই তবে কেউ যদি মচমচে চান সেক্ষেত্রে লো ফ্লেমে রেখে একটু সময় ধরে একপাশো হলে তারপর উল্টে দিতে হবে তো আমি মোটামুটি বিশ থেকে পঁচিশ সেকেন্ড অপেক্ষা করার পর এভাবে চারিপাশে একটু উঠে উল্টে দিচ্ছি আমি এই পিঠাটা একটু নরম করব। এর জন্য আমি খুব বেশি সময় রাখলাম না তবে একটু মচমচে করতে চাইলে আপনি একটু সময় ধরে রেখে তারপর পিঠা উল্টে দেবেন তাহলে দেখবেন গরম গরম পিঠাগুলো মচমচে হচ্ছে তবে মচমচে পিঠা ঠান্ডা হওয়ার পর কিন্তু আবারও নরম হয়ে যাবে আর প্রতিটা পিঠার শেপ দেওয়ার আগে প্যানে অয়েল ব্রাশ করে নিতে হবে এবার একটা মচমচে পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একইভাবে পিঠার শেপ দিয়ে শুধু পার্থক্য একটাই যে চুলার জাল লো ফ্লেমে রেখে একটু সময় ধরে রাখতে হবে সেক্ষেত্রে দেখা যাবে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো রাখা লাগতে পারে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করেও আপনারা পারফেক্ট ছিটা রুটি বা ছিট্টা পিঠা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো আর রেসিপিটি ফলো করার পর চাইলে আমার ফেসবুক গ্রুপে আপনারা সেই রেসিপিটি শেয়ার করতে পারেন দেখলেন তো এই পিঠাটা কিন্তু মচমচে হয়েছে গরম গরম এই মচমচে পিঠা খেতেও কিন্তু ভীষণ মজার লাগে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই মচমচে পিঠাগুলো খালি মুখে খেতেও ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে যে কোনো মাংসের ঝোলের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ